আজ আমার কলমের বিষয় প্রতিবন্ধী বা অটিস্টিক প্রতিবন্ধী শিশু কিংবা অটিস্টিক চাইল্ড কারা এর উত্তরে বলবো প্রথমত যে সমস্ত শিশুরা সময়ের সাথে সাথে শারীরিক কিংবা মানসিক বিকাশে অক্ষম তারা শারীরিক অক্ষমতার কারণে এদের কেউ হাঁটতে পারে না কেউ কথা বলতে পারে না কেউ দেখতে কিংবা শুনতে পারে না এদের মধ্যে কেউ কেউ একই সঙ্গে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার কারণে আচরণগতভাবে সামাজিক কিংবা পারিবারিক যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয় এরা সহজে কাউকে আপন করতে পারে না একা একা নিজের দুনিয়ায় থাকতেই এরা বেশি পছন্দ করে এদের মধ্যে কেউ কেউ প্রখর বুদ্ধি সম্পন্ন হয় আবার কারো কারো বুদ্ধি অত্যন্ত কম হয় বৈশিষ্ট্যগতভাবে এরা প্রত্যেকেই ভিন্ন প্রত্যেকেই ইউনিক এরা ভীষণই চঞ্চল স্বভাবের হয় সবসময় একটা বিরক্ত বোধ থাকে এরা আলো ব্যথা শব্দ স্পর্শ প্রভৃতির প্রতি অস্বাভাবিক রকম প্রতিক্রিয়াশীল হয় অটিস্টিক চাইল্ড কিংবা প্রতিবন্ধী শিশুরা প্রতি নিয়ত সংগ্রাম করে চলেছে প্রতিবন্ধকতার বিরুদ্ধে এদের মধ্যে কিছু সংখ্যক জীবনযুদ্ধে পরাজয়কে মেনে না নিলেও জয় শিখরে উঠতে পারে না কিন্তু কিছু সংখ্য অসীম ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয় এবং আমাদের মতো তুচ্ছ মানুষদের অবাক করে কখনো বা আপ্লুত উৎকৃষ্ট উদাহরণ শত থাকলেও আমার মতে এমন একাগ্রতা এবং ধৈর্যের মূর্ত প্রতীক যিনি তিনি এক এবং অদ্বিতীয়া এমন এক অসাধারণ ব্যক্তিত্ব যার সম্পর্কে বলে শেষ করা যাবে না যদিও আমি তার সম্পর্কে সামান্যই জানি এমন এক অসাধারণ ব্যক্তিত্ব যিনি সাগর সম আমার মতো তুচ্ছ মানুষেরা কখনোই তার তল পাবে না সামান্য স্পর্শটুকু ছাড়া এমন একজন প্রেরণা যিনি প্রতিবন্ধত্বকে মেনে নেননি প্রতিবন্ধকতা কাটিয়ে সফলতার শীর্ষে আরোহণ করেছেন এবং ভীষণভাবে প্রমাণ করেছেন যে কোনো প্রতিবন্ধকতায় জীবনকে স্তব্ধ করতে পারে না একাগ্রতা এবং ইচ্ছের কাছে প্রতিবন্ধকতাকে হার মানতেই হয় হ্যাঁ আমি কথা বলছি সর্বকালের মহীয়সী সংগ্রামী ব্যক্তিত্ব হেলেন অ্যাডামস কেলারের আঠারোশো আশি সালের সাতাশে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় তিনি জন্মগ্রহণ করেন বাবা আর্থার কেলার মা কেট অ্যাডামস একটি শিশু ঠিক যখন শিখতে আরম্ভ করে প্রবল জোরে হারিয়ে ফেলেন একটি মানুষ তিনি একই সঙ্গে দেখতে এবং শুনতে পান না তার কাছে কথা বলা না বলারই সমান কারণ অভিব্যক্তি প্রকাশ করার ভাষাটাই তার অজানা অবস্থায় একটা মানুষের বেঁচে থাকা কতখানি কঠিন চেষ্টা করলে আমরা অন্তত সামান্য উপলব্ধি করতে পারব ভাব বিনিময় প্রায় সমস্ত পথই বন্ধ ছিল হেলেন কেলারের কাছে শুধুমাত্র ঘ্রাণ এবং স্পর্শের দ্বারা তিনি যেটুকু অনুভব করতে পারতেন মাত্র জীবনে প্রায় ছয়টি বছর এমনই অসহ্য যন্ত্রণা ছিল তার একমাত্র সঙ্গী হেলেন কেলারের জীবনে আলো সন্ধান নিয়ে এলেন তার শিক্ষিকা অ্যানি সুলেভেন তখন তার বয়স প্রায় আট বছর অ্যানিসুলিভেন হেলেন যে আলোর খোঁজ দিয়েছিলেন তা অবশ্যই চোখের দৃষ্টি নয় দৃষ্টি মনের দেখার চোখ জরুরি কিন্তু অন্ধকারে চোখও মনের দৃষ্টি দৃষ্টি দিয়ে আগামীকে দেখেন এবং চেনেন একজন অন্ধবোধি শিশুর শিখতে যতখানি ধৈর্যের প্রয়োজন বোধ করে তার চাইতে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় যিনি তাকে শিক্ষা দেন অর্থাৎ এক্ষেত্রে অ্যানি সুলিভেন হেলেন কেলারের শিক্ষিকা কিংবা পথ প্রদর্শকই ছিলেন না তিনি হেলেন কেলারকে পুনরায় জীবনদানকারী মাটির ভগবান অ্যানি সুলিভেন হেলেন কেলারকে কীভাবে শিখিয়েছিলেন তা ভাবনারও পার এক কথায় মিরাকেল অ্যানি সুলিভেন হেলেন কেলারকে কীভাবে বর্ণমালা শব্দ বাক্য ব্যাকরণ শিখিয়েছিলেন এবং হেলেন কেলার কীভাবে তা আয়ত্ত করেছিলেন তা অভাবনীয় অবিশ্বাসযোগ্য হলেও সত্যি অ্যানিসুলিভেন এবং হেলেন কেলারের যৌথ প্রচেষ্টা হেলেন কেলারের জীবনে এতটাই রং এনেছিল যে তিনি কেবল শিখেছিলেনই না তিনি প্রথম দৃষ্টি প্রতিবন্ধী যিনি উনিশশো সালে চব্বিশ বছর বয়সে হাবার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী বলে তাকে কোনো এক্সট্রা সুযোগ দেওয়া হয়নি পরবর্তীকালে তিনি ডক্টরের ডিগ্রিও লাভ করেন যথাতথ্যে অ্যানি সুলিভেন একজন মিরাকাল ওয়ার্কার দুই আত্মার মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় তা ভালোবাসার অ্যানি এবং হেলেন মধ্যে এই হৃদতার সম্পর্কটাই বেশি স্পষ্ট এমন গুরু শিষ্যার যুগলবন্দি বিশ্ব ইতিহাসে বিরল অ্যানি দেখানো পথ ধরে হেলেন কেলার যে শুধুমাত্র সফল ব্যক্তিত্ব কিংবা লেখিকাই হয়েছিলেন তা নয় হেলেন কেলার প্রতিবন্ধী শিশুদের অধিকার লড়াইয়ের জন্য আমরণ সংগ্রাম করেছেন তিনি নারীদের অধিকারের বিষয়েও সোচ্চার হয়েছিলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন তিনি পেশায় সাংবাদিক হিসেবে যুক্ত হয়েছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি নিয়োজিত ছিলেন তিনি তার জীবনের মূল্যবান উপলব্ধি বক্তৃতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে শেয়ার করেছিলেন যা প্রতিবন্ধী শিশুদের প্রেরণা জুগিয়েছে তিনি বারোটি বই লিখেছিলেন যার মধ্যে সর্বাধিক সাফল্য লাভ করেছিল দ্য স্টোরি অফ মাই লাইফ নামে আত্মজীবনীমূলক বইটি বইটিতে তিনি তার অসাধারণ লেখনীর মধ্যে দিয়ে জীবন সংগ্রামকেই তুলে ধরেছিলেন উনিশশো সালে ডেলিভারেন্স নামে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেন অন্ধ প্রতিবন্ধীদের উপর যেখানে তিনি নিজের ভূমিকায় নিজেই অভিনয় করেছিলেন হেলেন উল্লেখযোগ্য বাণীগুলির মধ্যে অন্যতম অন্ধকারে বন্ধু নিয়ে চলা আলোতে একাকি চলার চেয়ে ভালো এই সংগ্রামী ব্যক্তিত্ব উনিশশো সালের পয়লা জুন সাতাশি বছর বয়সে সংগ্রামী জীবনের অবসান ঘটান যদিও আমাদের হৃদয় অমরত্বের আসনে তিনি চির আসেন একটু শুরুতে চলে আসি প্রতিবন্ধী কারা এর উত্তরে প্রথমত দিয়ে আরম্ভ করেছিলাম অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রতিবন্ধীদের কথা না বললেই নয় যারা প্রতিবন্ধী শিশুদের দয়া বা করুণার পাত্র মনে করে যারা আড়ালে আবডালে এদের নিয়ে ঠাট্টা তামাশা হাসি ব্যঙ্গ করে যারা নিজেদের স্বাভাবিক শিশুদের সাথে এদের দূরত্ব স্থাপন করে অথবা যারা মনে করে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা অভিশাপ তারাই দ্বিতীয় শ্রেণীর প্রতিবন্ধী এদের জ্ঞানেন্দ্রীয় একেবারেই বিকল চোখ থাকতেও এরা অন্ধ কণ্ঠ থাকলেও এরা সঠিক বলতে পারে না একটি অটেস্টিক চাই কিংবা প্রতিবন্ধী শিশু শুধুমাত্র শুধুমাত্র সহমর্মিতা এবং ভালোবাসার পাত্র না এরা কোনো অভিশাপ নয় পরিবেশগত কিংবা বংশগত কারণে একটি শিশু অটেস্টিক কিংবা প্রতিবন্ধী হতে পারে সঠিক চিকিৎসা এবং যত্ন একটি প্রতিবন্ধী শিশুকে স্বাভাবিকে পরিণত করতে পারে পাঁচটা সাধারণ শিশু থেকে এদের কখনোই আলাদা করা উচিত নয় সহানুভূতির হাত অনেকাংশে এদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সক্ষম একটি অটিস্টিক চাইল্ড কিংবা প্রতিবন্ধী শিশুকে কখনোই বুঝতে দেওয়া উচিত নয় সে আর পাঁচটা শিশুর থেকে কোনো অংশে কম বরং তার কমটাই যদি তার বেশি এটা যদি তাকে ছেলেবেলা থেকে বোঝানো যায় সেও ছাপ রেখে যাবে ভবিষ্যতে নিজেকে আইকনে পরিণত করবে আমি আপনি আমরা আগামী প্রজন্ম তাকে দেখব শিখবো